সুন্দর বাংলাদেশ গড়ার অংশ হিসেবে ঐতিহ্যবাহী পটিয়ার ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত ও দেয়ালিকা অঙ্কন করার কাজে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মাঝে সনামধন্য মানবিক সংগঠন হৃদয়ে মানবতার পক্ষ থেকে খাবার ও পানীয় বিতরণ করা হয় এই সময় সংগঠনের টিম লিডার দায়দুজ্জামান মুখপাত্র আবু তাহে চৌধুরী টিম মেকার মোহাম্মদ দালোয়ার হোসেন রিয়াদ খান শরীফ আহমেদ আনিসুর রহমান সজীব পার্থ দাস রিদোয়ান হাসিবুল আরাফাত প্রমুখ মুখপাত্র আবু তাহে চৌধুরী বলেন দীর্ঘদিনের অপশাসন দুর্নীতি লুটপাট অর্থপাচার এসব বিষয়ে মানুষ একেবারে ক্ষিপ্ত হয়ে ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতা প্রতিহত করে একটি বিজয় অর্জন করেছে এখন সরকারের কাছে বেশিরভাগ মানুষের দাবি অপশাসন দুঃশাসন দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করা বিচার ব্যবস্থা ও নির্বাহী বিভাগ সব যেন প্রশাসনের রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে। প্রশাসন যে সিন্ডিকেট গড়ে উঠেছিল মূল কথা আইন শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠা দেশের গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ অনেক কিছু আশা সকলের আশা করি ধীরে ধীরে সব বাস্তবায়ন করবে সরকার আমরা তরুণ প্রজন্মের ভোটারগণ সহ দেশ আশাবাদী রিপোর্ট সেলিম চৌধুরী এনএন টিভি চট্টগ্রাম